হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি স্যাটারডে। উইকেন্ডে সকাল সকাল শুরু হয়ে গেছে বৃষ্টি। এই তো কটা দিন একটু সামার থাকে, তার মধ্যে যদি এরকম বৃষ্টি হয় উইকেন্ডে তাহলে একটুও ভালো লাগে না। এখন যাচ্ছি অ্যাবিকে ওর বাংলা ক্লাসে ড্রপ করতে, তারপরে বেশ কয়েকটা কাজ আছে সেগুলো সেরে তারপরে অ্যাবিকে একদম বাংলা ক্লাস থেকে পিক আপ করে নিয়ে এসে বাড়ি ফিরব। উইকেন্ডে সকালে বেরিয়েছি এক গাদা কাজ নিয়ে, এরকম যদি বৃষ্টি হয় সারাদিন ধরে সব ভিজে ভিজে করতে হবে। তাই ও যাচ্ছে আজকে স্পিকিং পরীক্ষা দিতে বাংলা। চলো, অল দি বেস্ট। এদিকে ড্রপ করলাম, এখন যাচ্ছি সব বাজার টাজারগুলো করতে। আজকে আবার 10:45 এর মধ্যে চলে আসতে হবে এখানে, কারণ হচ্ছে অ্যাবিদের স্কুলে আজকে হচ্ছে ওই আর কি ক্লাস তো সব সেশন তো এন্ড হয়ে যাচ্ছে, তো ওদের একটা পার্টি আছে, প্যারেন্টসদের নিয়ে একটা পার্টি আছে, তার জন্য বললো 10:45 চলে আসবে। মানে মেল করেই দিয়েছিলো, আমি জাস্ট টাইমটা কনফার্ম করলাম, বললো 10:45 পার্টি আছে, বাচ্চাদের নিয়ে চলে এসো। আচ্ছা ঠিক আছে চলে আস। আমরা সবেমাত্র একটা দোকান ঘুরেছি, তাতেই মোটামুটি ভিজেছি আমরা, যদিও রেইন জ্যাকেট পরে এসছি এই যে, কিন্তু তবুও পুরো ভিজেছে। এখন এসছি আমরা ওয়ালমার্টে যাবো, কিন্তু এত বৃষ্টি হচ্ছে গাড়ি থেকে নেমে যেতে পারছি না। ছাতা আছে কিন্তু ছাতাতেও কাজ হবে না এই বৃষ্টিতে। বৃষ্টির কোনো প্রেডিকশনই ছিল না আজকে, 20% 10% ছিল, হঠাৎ করে 100% বৃষ্টি হতে শুরু করেছে। আমরা আগে দোকান থেকে একটু গাছ কিনলাম, টমেটো গাছ কিনেছি, আর কিনেছি হচ্ছে জুকিনি গাছ, আর একটা কি গাছ কিনলাম, ও হ্যাঁ, আর একটা শসা গাছ কিনেছি। এখানে আমি দেখেছি বৃষ্টি হলে লোক খুব একটা ছাতা টাতা ইউজ করে না, এরকম বৃষ্টি হলে পরে এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই সব কাজকর্ম করে। আমার সামনে যতজনকে দেখা যাচ্ছে কারোর মাথায় ছাতা নেই। ওয়ালমার্টে এসেছি বিচ চেয়ার কিনতে। সামারে মোটামুটি এই বিচ চেয়ারগুলো সবসময় গাড়িতেই রাখা থাকে, যখনই কোথাও ঘুরতে টুরতে যাই বা পিকনিক করতে যাই তখন খুবই দরকার হয়। গাড়িতে যে দুটো রয়েছে আমাদের, তিনটে রয়েছে, তার মধ্যে দুটোর অবস্থা খুবই খারাপ, 10 বছর আগের কেনা, মোটামুটি ছিঁড়ে টিড়ে যাচ্ছে এরকম অবস্থা। আজকে আবার অ্যাবির একটা সকার ম্যাচ আছে, সো সেখানে যেতে হবে, এরকম এই বিচ চেয়ারগুলো নিয়ে যেতে হবে, কারণ বসার খুব একটা বেশি ব্যবস্থা নেই। তাই ভাবলাম ওই ভাঙাচোড়া চেয়ার নিয়ে গিয়ে লাভ নেই, তার থেকে বরং কিনেই নিই আমরা। চেয়ারগুলো ফোল্ড করে এরকম ব্যাগের মধ্যে ভরে দিয়ে খুবই ইজি ক্যারি করার জন্য, আর এর একদিকে ওয়াটার বটল রাখার জন্য একটা জায়গা আছে, আর একদিকে মোবাইল রাখার জায়গা রয়েছে। আর খুব একটা ভারী হয় না, হালকাই হয়। এখন ঠিক করছি কী কালার নেব, ব্লুটা নিয়ে নেব ভাবছি, ব্লু তো অ্যাবি সবসময় পছন্দ, আর রেড কালারটাও নেব। এদিকে আবার ভাবছি আগেরগুলো সব ব্লু কালারেরই ছিল, অন্যান্য কালারের মধ্যে থেকে অন্য একটা কিছু নেব কি না। ওয়ালমার্টের কাজগুলো হয়ে গেছে, চেয়ার কিনলাম, আর অ্যাবির জন্য বেশ কয়েকটা স্ন্যাকও কিনে নিলাম ওর স্কুলের জন্য। এখন দেখলাম বাইরে বেরিয়ে বৃষ্টিটা কমে গেছে, ভাবছিলাম যে আর কোথাও যাব না, কিন্তু যেই বৃষ্টিটা কমেছে এখন ভাবছি যেখান থেকে কাছে ইন্ডিয়ান স্টোর আছে সেখানে চলে যাই। তবে ইন্ডিয়ান স্টোর থেকে টুকটাক যে কটা গ্রসারি আছে কিনে নিয়ে সোজা চলে যেতে হবে অ্যাবি স্কুলে। মোটামুটি অলমোস্ট 10:45 বাজতে চলেছে, আর বেশি দেরি করা যাবে না, আর কোথাও যাওয়াও যাবে না। হলো অ্যাবির ক্লাস পার্টি, এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে এই বৃষ্টির মধ্যে কি কি খেয়েছিস বল একটু লিস্টটা। হ্যাঁ নিমকিও ছিল, দিয়ে খেয়ে যাচ্ছে। আমি বললাম সব খেয়ে নিলি, বললো হ্যাঁ, মানে সবাই ওই ছোট ছোট প্যাকেট গুলো নিয়ে এসছে সব, তো সেইগুলো থেকে সমস্ত প্যাকেট ব্রাউনি থেকে শুরু করে সব খেয়েছে। আমি আবার অ্যাবির এখন সকার ক্লাস আছে, মানে সকার ম্যাচ আছে একটা, তো সেই জন্য আমি আবার একটুখানি ওর জন্য ম্যাগি বানিয়ে নিয়ে এসেছিলাম, যে গাড়িতে যেতে যেতেই খাবে, বাড়ি যাব আমরা, কিন্তু গাড়িতে যেতে যেতেই খাবে। হ্যাঁ আমি এক্সপেক্ট করেছি পার্টি হবে, ফুড হবে, কিন্তু তুমি এত খাবার খাবে আমি বুঝতে পারিনি। সব বাচ্চা জাঙ্ক ফুড সব একসাথে পেয়েছে, পার্টি করেছে, খুব মজা দিয়ে। এখন আর ওকে ম্যাগি খেতে হবে না, এখন আমরা বাড়ি যাব। আমাদের সকার ম্যাচটা যেটা হবে সেটা বাড়ি থেকে কাছেই, এই 5 মিনিটের রাস্তা। এখন বাড়ি চলে যাই, দিয়ে একটু বসুক ও, তারপরে দেখি সকার ম্যাচের ওখান থেকে কোনো মেল আসছে কিনা বৃষ্টির জন্য,
বন্ধ হবে কিনা, বন্ধ হবে না, এখানে বৃষ্টিকে কেউ পাত্তা দেয় না, বন্ধ হবে না। আর এ তুই কি যাবি, যেতে চাস? ইচ্ছা নেই এই তো খুব ভালো কথা বলেছে। এই প্রথম হলো ওই যে বৃষ্টিতে ভিজে কাশি হয়ে ঠান্ডা লেগেছিল না, ওটা লার্নিং হচ্ছে ওর, এটা একটা ভালো জিনিস হচ্ছে। আমি হ্যাঁ তখন তো এসে খুব শরীর খারাপ হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তাও বলেছিস যে বৃষ্টি হলে আগে তো সবেতেই যাব, বৃষ্টি হলেও যাব আমি, এটা তো একটা খুব ভালো জিনিস হয়েছে, লার্নিং হয়েছে আগের বার ভিজে তোর। দেখা যাক কি হয় এখন। ও আমরা আবার সকাল ক্লাসে যাওয়ার জন্য জাস্ট, হ্যাঁ চলো চিকেনটা কিনে নিয়ে আসি। আমরা জাস্ট সকাল ক্লাসে যাওয়ার জন্য বেরিয়েছি, ওই যে আবি জামা কাপড় পরাটা সব রেডি হয়েছে, তারপরে ওই মেল এসছে যে সকাল ক্লাস ক্যান্সেল। এখন আমাকে একটু বেরোতেই হতো, চিকেন কিনতে হবে, তো চিকেনটা কিনে নিয়ে বাড়ি চলে আসি, আর বেরোবো না। এই বাড়ি ফিরে এসে লাঞ্চ করে নিয়েছি, সবার খুব খিদে পেয়েছিল, তারপরে চিকেন কিনে এনেছি, সেটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন কালকে যে পেয়ারাটা কিনে এনেছিলাম সেটাকে ভাবছি একটু পেয়ারা মাখা বানাবো। পেয়ারাটা মাঝখান থেকে কেটে দেখলাম ওই বীজ যে জায়গাটাতে থাকে সেখানে একটু বেশি পাকা মতন, তো ওটা একটু কাট করে ফেলে দেবো। কিন্তু এক টুকরো পেয়ারা আমি খেয়ে দেখলাম অসম্ভব মিষ্টি পেয়ারাটা। গত বছর যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম ডিসেম্বর মাসে, তখন নিউ মার্কেটে একদিন গিয়েছিলাম, নিউ মার্কেটের সামনে পেয়ারা মাখা খেয়েছিলাম, এত ভালো খেতে ছিল পেয়ারা মাখাটা, ওইটার কথা ভেবেই আজকে এই পেয়ারা মাখাটা বানাচ্ছি। বাড়িতে কাশন দিয়ে আছে তাই ভাবলাম একটু পেয়ারা মাখা বানিয়েই নিই। ওইটা অবশ্যই আরও বেশি ভালো হয়েছিল, বেশ একটা ঝাল ঝাল। তাই কিনেছিলাম টুথপিক দিয়ে, সবাই মিলে মোটামুটি কয়েক সেকেন্ডের মধ্যে উধাও হয়ে গেছিলো। আজকে বাড়িতে টুথপিক খুঁজলাম, শেষ হয়ে গেছে মনে হয়, খুঁজে পেলাম না, তাই আপাতত ফর্ক দিয়েই খাচ্ছি। ভালোই হয়েছে, কিন্তু ওরকম নিউ মার্কেটের মতন হয়নি। বৃষ্টিটা কমে গেছে, হালকা একটা রোদও উঠেছে, এখন জানলার ধারে বসে বসে পেয়ারা মাখা খাই। পেয়ারা মাখা খাওয়ার পরে ভিডিও এডিট করতে বসেছিলাম, কিন্তু এত ঘুম পেয়েছে, বেশ একটা ঘণ্টাখানেকে লম্বা ঘুম দিয়ে নিয়েছি। আর চিকেন তো দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন আবি বলছে গন্ধরাজ চিকেন বানিয়ে দেওয়ার জন্য, অনেকদিন ধরেই বলছে আমাকে। আর রয়েছে ও গন্ধরাজ লেবু একটা বাড়িতে, দুপুরে হাফটা খেয়েছি আর হাফটা রয়েছে, ভাবছি ওটা দিয়েই ওকে বানিয়ে দিই। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে একটু চপারে ঘুরিয়ে নিলাম, আর এটার জন্য ফোড়নে আমি দিয়েছি গোটা গরম মশলা। এই রান্নাটাতে আর কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না, হোয়াইট গ্রেভি বানাবো। ফ্রিজে কতগুলো এরকম ছোটো ছোটো বিট ছিল, অনেক দিনের, এক মাসের বেশি হয়ে গেছে, এক ব্যাগ বিট কিনে এনেছিলাম, তো কিছুতেই রান্না করার সময় পাচ্ছিলাম না, তাই ভাবলাম আজকে বানিয়ে নেব। এই চিকেনটা হতে না একটু সময় লাগবে, একদম স্লো কুক করেই চিকেনটাকে বানাই, তাহলে খেতে খুব ভালো হয়। আজকে অনেক দিন পরেই স্যাটারডে সন্ধেবেলাতে বাড়িতে রয়েছি, নাহলে তো এটা ওটা করে প্ল্যান থাকে। আর যদি ওই দুপুরবেলা আমি সকার ম্যাচটা যেতাম, তাহলে হয়তো ওখান থেকে বেরিয়ে আবার কোথাও ঘুরতে চলে যেতাম ভালো ওয়েদার থাকলে। আজকে বৃষ্টি হয়েছে বলেই সব প্ল্যানগুলো ড্রপ হয়েছে, ভালোই হয়েছে, অনেক দিন পর আমার একটা দুপুরের ঘুম হয়েছে। চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম গোলমরিচের গুঁড়ো আর একটুখানি টক দই আর নুন দিয়ে, আর যেই হলুদটা দিতে যাব তখনই ডিসাইড হলো যে গন্ধরাজ চিকেন বানাবো, তো সেই জন্য আমি তখন আবার হলুদটা একটুখানি দিয়েছিলাম, সেটাকে সরিয়ে রেখে দিয়েছি। চিকেনের যে কোয়াটার লেগগুলো হয়, যেগুলো তন্দুরি চিকেনের জন্য ইউজ করা হয়, সেই চিকেনগুলোকেই আজকে বলেছি তিনটে টুকরো করে দিতে, সেরকম করেই ওরা করে দিয়েছে, বেশ বড় বড় তিনটে করে টুকরো হয়েছে একটা কোয়াটার লেগে। চিকেনটাকে আরও একটু কষাতে হবে, ততক্ষণে আমি বিটের ভাজাটা বসিয়ে দিলাম। বিটটাকে আমি আবার ওই চপারের মধ্যে করেই একদম চপ করে নিয়েছি ভালো করে, আর এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম আর একটু রসুন কুচি দিলাম, ব্যাস এবার এর মধ্যে বিটটাকে অ্যাড করে দেব। তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে একটু হলুদ আর একটু লঙ্কা দিয়ে দেবো, এটাতে আর কোনো মশলা দিতে হবে না, তাহলেই বিট ভাজাটা রেডি হয়ে যাবে। বিট ভাজা দিয়ে কিন্তু ভাত খেতে ভীষণ ভালো লাগে, আর যাদের আয়রন ডেফিসিয়েন্সি আছে তাদের জন্য বিট কিন্তু খুবই উপকারী, সেজন্যই বাড়িতে এত বিট এনে রাখা থাকে। মাঝে মাঝে ভাবি বিটের জুস করে খাবো, কেউ যেহেতু আমার আয়রন ডেফিসিয়েন্সি আছে সে আর সময় হয় না, আলটিমেটলি এই বিট ভাজা বা বিটের কোনো একটা তরকারি বানিয়ে নিই। চিকেনটা মোটামুটি হয়েই গেছে, তেল ছাড়তে শুরু করেছে, এর মধ্যে আর কোনো জল দেবো না আমি আজকে। এবার আমি কতগুলো গন্ধরাজ লেবু স্লাইস করে রেখে দিয়েছিলাম, এবার এটাকে দিয়ে এর মধ্যে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এই চিকেনটা ম্যারিনেশনের সময় একটু গ্রেট করে পরে লেবুর খোসা দিয়ে দিলে পরে খেতে আরও বেশি ভালো হয়।
কিন্তু আমি আর সেটা অ্যাড করিনি, কারণ এই গন্ধরাজ লেবু কত দেশ বিদেশ হয়ে হাতে পেয়েছি, কবেকার পুরনো লেবু, তাই আর অ্যাড করলাম না। চলে এসেছে আমাদের বাড়ির মাস্টার শেফ, একটু পড়াশোনা ছিল আজকে সন্ধেবেলা, সেটা কমপ্লিট করে তারপরে এলো। স্যাটারডের বিকেলবেলাতে অনেক দিন পর এরকম বাড়িতে আছি, আর আজকে রান্নাগুলোও করেছি কোনো তাড়াহুড়ো করে না। রোজ তো এমনিতে রান্না করার সময় খুবই কম পাওয়া যায়, আজকে দুটো রান্নাই একদম লো ফ্লেম করে বেশ অনেকক্ষণ ধরে রান্না করেছি। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু অ্যাবি বলছে এখন খাবে না। অ্যাবি ওর বাবার সাথে একটু দাবা খেলতে বসেছে, তাই বলছে দাবা খেলাটা কমপ্লিট হলে তারপরে খাবার দাবার খাবে। আর দুপুরবেলা আজকে অ্যাবিও ঘুমিয়েছে, তাই মোটামুটি তাড়াতাড়ি আর ঘুমোনোর নাম করবে না আজকে। আর কাল সানডে সকালবেলাতে ওর কোনো ক্লাসও নেই, সেই দুপুরবেলাতে 2:30 সময় আইস স্কেটিং ক্লাস আছে, তার জন্য আমিও কিছু বললাম না। আর ঘুম থেকে উঠতে উঠতেই প্রায় 6টা বেজে গেছে, আর তারপরে আবার সবাই মিলে একটু একটু করে স্ন্যাকও খেলাম। আমরা খেলাম দার্জিলিং টি, তার সাথে ওই বড় বড় টোস্ট বিস্কিট, তারপরে একটা মুড়ি মাখা মতন ছিল সেইটা খেলাম, অ্যাবি ওই বারবান বিস্কিট, সবই ওই ইন্ডিয়ান গ্রসারি থেকে নিয়ে আসা টুকটাক স্ন্যাক, সেগুলো সব একটু একটু করে খেয়েছি। ওদের দাবা খেলা কমপ্লিট হতে হতে আমি কিচেনটা ক্লিন করে ফেলি। আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা।